আসসালামু আলাইকুম। 2024 সালে নবম শ্রেণীর নতুন বই পরিস্থিতির ধারাবাহিকতায় এখন আমরা বিজ্ঞান বইটি সম্পর্কে একটু জানব। তোমরা ইতিমধ্যেই নতুন কারিকুলামে প্রবেশ করবে নতুন নবম শ্রেণীতে ওঠার মাধ্যমে। নবম শ্রেণীতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স থাকবে না, শুধু একটি শাখায় তোমরাই পড়াশোনা করবে, অর্থাৎ একটি বই দিয়েই সবাই পড়াশোনা করবে। তার মধ্যে একটি বই রয়েছে বিজ্ঞান অনুসন্ধানী পার্ট, বিজ্ঞান অনুসন্ধানী পার্ট। এটা হচ্ছে নবম শ্রেণীর জন্য 2024 সালে যারা ভর্তি হবে নবম শ্রেণীতে, অর্থাৎ যারা এবছর অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছ। তোমরা বইটি দেখতে পাচ্ছ, নবম শ্রেণীর এই বইটি। প্রথমে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি, তো আমরা একটু সূচিপত্রগুলি একটু দেখে নেই। সূচিপত্রের অধ্যায় একে রয়েছে নিউটনের সূত্র, অধ্যায় দুয়ে আমরা জানতে পারবো তাপমাত্রা ও তাপ। আগে কিন্তু ছিল, আগে বিভিন্ন কিন্তু বই ছিল, যেমন পদার্থ, রসায়ন, এরকম বিজ্ঞানমূলক যে বইগুলো ছিল, কিন্তু এখন শুধু একটি বই কিন্তু সবাইকে পড়াশোনা করতে হবে। এই একটি বই আবার সবগুলোই পাওয়া যাবে। কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞান চার নম্বরে পদার্থের অবস্থা, পদার্থের গঠন, অধ্যায় ছয়ে রয়েছে পর্যায় সারণী, এবং অধ্যায় সাতে রয়েছে রাসায়নিক বন্ধন, এবং অধ্যায় আটে থাকবে জিন তথ্য বংশগতিবিদ্যা, অধ্যায় নয়ে রয়েছে যৌব অণু জৈব অণু। আমি কিন্তু একটু পরেই তোমাদেরকে বইয়ের কিছু পৃষ্ঠা দেখিয়ে দেব। অধ্যায় দশ চালক সংশ্লেষণ, অধ্যায় এগারোয় রয়েছে মানব শরীরে তন্ত্র, অধ্যায় বারো জীবের পরিবেশ, অধ্যায় ১৩ পৃথিবী ও মহাবিশ্ব, এবং অধ্যায় ১৪ রয়েছে পরিবেশ ও ভূমিরূপ। অধ্যায় ১৩তে ও ১৪তে আমরা পরিবেশ ও ভূমিরূপ সম্পর্কে জানব। একটু বইটা একটু তোমরা দেখে নাও। এটা হচ্ছে প্রথমে আমরা পদার্থ বিজ্ঞান সম্পর্কে জানব। এই যে অধ্যায় ১, এখানে নিউটনের সূত্র দেওয়া আছে। আমি কিন্তু এই বইয়ের, অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটি পৃষ্ঠার ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে দিব। তোমরা যখন বইটি পেয়ে যাবে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে যখন বই পেয়ে যাবে, তখন আমি এই ক্লাসগুলো আমার এই চ্যানেলে আপলোড করে দেব। তো ইতিমধ্যেই এখনও কিন্তু বই আসেনি, তোমরা বই পাওয়ার পর এই ক্লাসগুলো শুরু হবে। শুধু তোমাদের বইয়ের পরিস্থিতির জন্য, অর্থাৎ তোমরা তো এই বইগুলো সম্পর্কে পরিচিত নও, যার কারণে আমি বই পরিস্থিতির জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য।